হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই ইলোরা আজকে আমি তৈরি করে দেখাবো বালুশা আমি আজকে দেখাবো আপনারা কিভাবে বাসায় একদম দোকানের মতো পারফেক্ট বালুশা তৈরি করতে পারবেন তা আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটি আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে চলুন আমরা রেসিপিটি দেখে নিই আমি একটা চালনি নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার ময়দা আর বেকিং পাউডার চেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ঘি ঘি দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মিশাতে হবে একদম দু হাতে ঘষে ঘষে মেশাতে হবে যেন ময়দা আর ঘি এটা যেন একদম ব্রেড ক্রাম্বের মতো হয়ে যায় আর এটার উপর কিন্তু নির্ভর করছে আপনার মিষ্টিটা কতটা লেয়ার হবে তো এই সময়টা কিন্তু এভাবে সুন্দর করে দু হাতে ঘষে ঘষে মিশিয়ে নেবেন মেশানো হয়ে গেছে দেখুন আমার ময়দাটা কিন্তু একদম দানা দানা হয়ে গেছে ঠিক এরকম দানা দানা করে নিতে হবে সাথে এখন দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ টগ দই দধিটা দিয়েও ময়দাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে হাফ কাপের মতো পানি নিয়ে একটা ডো তৈরি করতে হবে ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না বা খুব বেশি শক্তও হবে না মিডিয়াম একটা সফট ডো তৈরি করতে হবে তো আর জাস্ট ময়দা একটু মিশে গেলেই হবে একদম খুব মিহি করে মেশাবেন না যাতে এই ভাঁজগুলো নষ্ট না হয়ে যায় দেখুন আমি মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে দেখুন কতগুলো ভাঁজ ভাজ ঠিক এরকমই করবেন সমান করতে যাবেন না এখন আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে পনেরো মিনিটের জন্য ঢেকে রাখছি আর এই মুহূর্তে আমি চিনির সিরাপটা তৈরি করে নেব। আমি একটি সসপ্যান চুলায় বসিয়ে দিয়েছি চিনির সিরাপ তৈরি করার জন্য আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম পানি দিয়ে দিচ্ছি দুটো এলাচি এক পিঞ্চের মতো আমি স্যাফ্রন দিয়ে দেব এটা অপশনাল যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই তবে এটা একটা টেস্ট বাড়ায় আর ফ্লেভারও দেয় চিনিটাকে পানির সাথে গুলিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি খুব অল্প একটু ফুড কালার আপনাদের ভালো না লাগলে দেওয়ার দরকার নেই চিনির সিরাপটা কিন্তু এক তারের হতে হবে ট্র্যাডিশনালভাবে পালুসের চিনির সিরাপ কিন্তু দুই তারের করা হতো কিন্তু এখন সবাই এক তারের করে আমিও করে নিচ্ছি যখন চিনিটা গলে গিয়ে চিনির সিরাপটা একটু ঘন হয়ে যাবে তখন কিন্তু দুটো আঙ্গুলি নিয়ে এভাবে চেক করে দেখবেন যে এক তার হয়েছে কিনা এক তার হয়ে গেলে সাথে সাথে চুলোটা বন্ধ করে দিতে হবে এক তার চিনি সিরাপ একদম রেডি আমি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব কারণ যখন আমি বালুষ্যগুলো এটার মধ্যে ভিজাব তখন কিন্তু এটাকে একটু ওয়ার্ম থাকতে হবে খুব বেশি গরম থাকার দরকার নেই কিন্তু ওয়ার্ম থাকতে হবে পনেরো মিনিট হয়ে গেছে আমি বালুশের ডোটা রেখেছিলাম তো এখন আমি এটাকে রেডি করব এখন আমি এই ডোটাকে হাতে নিয়ে জাস্ট কয়েকবার আমি এরকম দু হাতে নিয়ে ছিঁড়বো আবার এই ডোটাকে একসাথ করব আবার ছিঁড়ে ফেলব ঠিক এভাবে আমি দশবারের মতো করব এতেই কিন্তু আপনার বালুশের মধ্যে হাজারটা লেয়ার হয়ে যাবে আর যেহেতু এটা খুব বেশি নরম ডো না প্লাস এর ভিতরে যেহেতু ঘি আছে সেহেতু কিন্তু এই লেয়ারগুলো একদম মিশে যাবে না তা আপনি যখন বালুসাটা তৈরি করবেন আপনি কিন্তু শেপ নিয়ে অতটা চিন্তা করবেন না কারণ আপনার বালুশা যদি ভালো হয় তাহলে শেপটা অতটা মসৃণ হবে না তা আমি প্রায় দশবারের মতো ছিঁড়ে নিয়েছি আপনারা এই ডোটার দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে ভিতরে কিন্তু হাজারটা লেয়ার হয়ে গেছে ঠিক এমন হতে হবে ডো রেডি হয়ে গেছে আমি একটা বোর্ডের উপরে এক একটু এটাকে মসৃণ করে নিচ্ছি খুব কিন্তু মসৃণ করতে যাবেন না আমি অতটুকুই করছি যাতে বালুশগুলোর একটা শেপ দেওয়া যায় একটা চাকু দিয়ে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি যেহেতু বালুশগুলো আমি ছোট ছোট করব তাই আমি আবার এখান থেকেও কেটে নিচ্ছি আমি চারটা টুকরো করে নিচ্ছি হাত দিয়ে একটু গোল করে ছোট ছোট বালুশার আকারে কেটে নেব ছোট একটা পিস নিয়ে নিচ্ছি নিয়ে দু হাতে ঘষে একটু করে জাস্ট ভিতরে আঙুল দিয়ে একটা গর্ত করে দিতে হবে দুটো সাইডেরই দিতে এই তো হয়ে গেল তো আমি এভাবে সব বালুসগুলো তৈরি করে নেব আমি সব বালুসগুলো তৈরি করে নিয়েছি তো এটা দেখতে পাচ্ছেন ঠিক অনেকগুলো ফাটল কিন্তু বালুসাগুলো তো এভাবে কিন্তু ফাটা ফাটাই থাকবে যত ফাটা ফাটা থাকবে আপনার বালুসা কিন্তু খেতে অতই ভালো হবে আমি একটা প্যানে তেল আর ঘি নিয়ে নিয়েছি এখন এটাকে আমি জাস্ট একটু ওয়ার্ম করে নেব গরম না কিন্তু এমন হতে হবে যে আপনি একটা আঙুল এর মধ্যে ডিপ করে বসে থাকতে পারবেন জাস্ট একটু উষ্ণ তেলটা একটু ওয়ার্ম হয়ে গেছে তো এখন আমি বালুষগুলো দিয়ে দেব। তো বালুশগুলো দেওয়ার সময় আপনি কিন্তু আঙুল দিয়ে ওই গর্তটাকে একটু চেপে দেবেন ঠিক এরকম তো এখন আমি আস্তে আস্তে সব বালুসগুলো দিয়ে দেবো দেখুন দেওয়ার পর তেলটা কীরকম তো আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট হালকা একটু বুদবুদ উঠবে দেওয়ার পরে আর এভাবে বালুশগুলো দিয়ে ঠিক এভাবে চুলোর উপরে আপনারা ফেলে রেখে দেবেন একদম অল্প আছে অল্প আছে যদি বেশি আছে দেন তাহলে কিন্তু আপনার ভালো হবে না এভাবে আমি সব দিয়ে দিচ্ছি একদম চুলোর উপরে সবচেয়ে অল্প আচে দিয়ে দিচ্ছি আর যদি কখনো আপনার মনে হয় যে তেলটা বেশি গরম হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনার চুলোর চুলোটা বন্ধ করে দিতে হবে তো আমি কিন্তু অনেকক্ষণ বসে ভেজেছি এটাকে তো এক সাইড হয়ে গেলে তখন অন্য সাইডকে উল্টে দিতে হবে এ সময় দেখা যাবে তেলটা কিন্তু গরম হয়ে যাবে বেশি তো এ পর্যায়ে কিন্তু আমি বালুশগুলো উল্টে দিয়ে চুলোটা বন্ধ করে তেলটাকে একটু একটু ঠান্ডা করে নেব তো এটা কিন্তু ভাজার উপরে অনেকটা নির্ভর করে যে আপনার বালুশাটা কতটা ভালো হবে তো এভাবে লাল করে ভেজে নিতে হবে যেগুলো একটু সাদা সাদা আছে এগুলোকে আমি উল্টে দিয়ে আবার এই সাইডটাকেও ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে তো আমি এক এক করে নিয়ে চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব তো চিনির সিরাপের মধ্যে দেওয়ার পর আমার এই রেসিপি যদি ফলো করেন তাহলে কিন্তু কিছুতেই এক মিনিটের বেশি রাখা যাবে না শুধু দিয়ে সবগুলো দিয়ে দেবেন তারপর এক সাইড ভিজিয়ে অন্য সাইডকে উল্টে দিয়ে জাস্ট এক মিনিট রেখে আপনাদের তুলে নিতে হবে তাতেই ভিতরে রসে টইটুম্বুর হয়ে যাবে আমি সব বালুসগুলো উঠিয়ে দিয়ে দিচ্ছি দেও হয়ে গেছে একটু রসের মধ্যে আমি উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি এক মিনিট বালুশাগুলোকে চিনির সিরাপের মধ্যে রাখার পরে আমি এখন বালুশোগুলোকে চিনির সিরাপ থেকে তুলে নিচ্ছি বাকি বালুশগুলোও আমি চিনির সিরাপের মধ্যে দিয়ে দিলাম আর ঠিক এক মিনিটই আমি এই চিনির সিরাপের মধ্যে উল্টে পাল্টে দিয়ে তারপর তুলে নিচ্ছি গুঁড়ো দুধের মধ্যে আমি বালুস গড়িয়ে নিচ্ছি আমি সব বালুশগুলোকে গুঁড়ো দুধে গড়িয়ে নিয়েছি এখন আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি অনেকেই কমপ্লেন করেন যে ভিতরে রস ঢোকে না তো দেখুন ভিতরে কত চমৎকার রস ঢুকেছে আর ভিতরটা দেখুন আর এই বালুসাটা আপনি মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে আর আপনার কিন্তু অবশ্যই একতারের সিরাপ হতে হবে না হয় কিন্তু পিঠার মতো এটা নরম হয়ে যাবে সেটা মনে রাখবেন আর এই বালুসাটা খেলে আপনি কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে এটা ময়দা দিয়ে তৈরি এত মজার তো আশা করছি আপনারা বাসায় বানাবেন আমার এই রেসিপিটি ফলো করে দেখবেন একদম দোকানের টেস্ট পাবেন তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তাহলে আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ